বক্তব্য আমাদের আজকে দিলাম যে আমাদের এই উপনির্বাচনের উপরে ইসলামপুর ইসলামপুর উপনির্বাচনের উপরে বিধানসভা নির্বাচনের উপরে আমরা আজকে এটা কর্মী সভা চিহ্নিত হয়েছি। সেখানে আমাদের বক্তব্য রাখলাম, আমি তো বাংলা বিকাশবাদী দলকে বক্তব্য রেখেছি, কিন্তু আমাদের যে প্রার্থী হিসাবে হওয়ার জন্যে আমাদের একটা পার্মানেন্ট সিম্বল থেকে হচ্ছে না বলে আমি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছি, আর আমার বাংলা বিকাশবাদী কংগ্রেসের সমর্থনে আমার সমর্থন থাকবে। কিন্তু ধরে শুনতেছি দুদিন ধরে যে মমতা ব্যানার্জি নাকি আমাকে আবার ফিরে নেওয়া প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের নেত্রী উনি চেয়েছেন যে করিম নাকি আবার আমার ফিরে নিয়ে আসবো আর ওনাকে আবার আমার ইসলামপুরে এই উপনির্বাচনে দাঁড় করাবো। এই কথাটা কাল থেকে প্রচুর থেকে শুনতেছি, তো আমি শুনেছিলাম যে ফোন আসবে, আমি মমতা ব্যানার্জি যদি আমার সঙ্গে ফোনে কথা বলেন তাহলে আমি নিজে এটা ব্যবস্থা করে দেখবো, চিন্তাভাবনা করবে ব্যাপারটা। তো এখনও আমি ওটা বলছিলাম যে এখনও তো কোনো রকমের ওনার খবর আসেনি, তো এটা আমি সেই শোনা দিলাম, ইন্তেহা হো গেই ইন্তেজার কি আই না কই খবর আব তক মেরে ইয়ার কি, তো এটা আমি শুনিয়ে দিলাম, কারণ যে এখনও কোনো খবর আসেনি, যদি ওনার খবর আসে তো ঠিক আছে আমরা বেরিং বিবেচনা করে দেখবো, আর না তো আমার তৃণমূল আমাদের বিজ্ঞানবাদী কংগ্রেসের সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে আমরা সোমবার দিন নজর ফাইল করবো।